তাহাই যায়। যার পত্রাবলী বৈদিক মন্ত্রসমূহ যিনি সেই বৃক্ষটি জানেন তিনি আছেন বেদজ্ঞ। তো বলা হচ্ছে যে আমরা সপ্তম অধ্যায় থেকে ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত ভক্তি শতকে ভক্তি যোগের প্রাধান্য দেখলাম। তো কেউ তারপরে প্রশ্ন করতে পারে বেদের অর্থ কি। তো এই অধ্যায়টা বর্ণনা করা আছে যে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জান। কৃষ্ণ গীতাতে বলেছেন সর্বেশ্চ বেদের অহমবেদ্য, সমস্ত বেদের জ্ঞানতব্য বিষয়টি আছি আমি। তো এইভাবে জানতে হবে যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত আছেন গেছে, যে অন্তিম শিক্ষা জানানো যে কিভাবে মাঝে মাঝে লাইন কেটে যাচ্ছে, বারবার লাইনটা খুব খারাপ। সেখানে তো বলা আছে যে ভক্তবান সে বেদ অধ্যয়ন করে নিয়েছে, শ্রীমদ ভাগবতম যারা সে পরিচালিত হচ্ছে। এখানে ভৌতিক সাগর আছে শ্রীকৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম মহারাজ। একটু নেটওয়ার্ক একটা প্রবলেম মনে হচ্ছে মহারাজ। কেটে যাচ্ছে না? হ্যাঁ মহারাজ, মা সমস্যা তো এখানটা ভালো নেট দিছে না আমাকে, আর একটা আছে মাত্র একটা। মহারাজ এখন মোটামুটি ভালো হয়েছে, কন্টিনিউ করতে পারেন মহারাজ। হরে কৃষ্ণ মহারাজ, আবার সমস্যা খুব ভালো আছে, দুই বারবার খারাপ হয়ে যাবে। ফোন আছে ডাটা থেকে দেয়, এটা একটু বেশি দেখাচ্ছে, এটা মানে ঠিক থাকবে। আচ্ছা শোনো, হ্যাঁ যেটা বলছিলাম যে হ্যাঁ তো কি হচ্ছে এই জগৎটা হচ্ছে এই জড় বন্ধনটা আছে বৃক্ষ, যে সকাম কর্মে ব্যস্ত আছে, যে সকাম কর্ম করবে, যে জীবাত্মা, যে পাখি, পাখি হচ্ছে জীবাত্মা। তো তার জন্য
এই বৃক্ষের কোন শেষ নাই, অন্ত নাই, সে কি করবে? এরকম চলতে থাকবে, শাখার থেকে শাখা, শাখার থেকে ঘুরতে থাকবে, ঘুরতে থাকে, ঘুরতে থাকবে। তো এই জড় জগৎ রূপে যে বৃক্ষ, জড় জড় বন্ধন, জড় জগৎ সঙ্গে তার কোন অন্ত নেই। আর যে জড় জগৎ আসক্ত হবে সে কোনোদিনই মুক্তি পেতে পারবে না। তো মানুষকে ঊর্ধ্বমুখী করবার জন্য বৈদিক ছন্দ তাকে বৃক্ষের পত্র রূপে বর্ণনা করা হয়েছে। তো বৈদিক ছন্দটা কি করে? মানুষকে ঊর্ধ্বমুখী করে। আমরা পরে পরবর্তী শ্লোকে যে মূলটা উপরে, শিকলটা উপরে, শাখা প্রশাখার নিচে, তারপরে বর্ণনা করাবে, তারপরে বর্ণনা করাবে তো বৈদিক শিক্ষা লাভ করে সে ঊর্ধ্বগতি লাভ করতে পারবে। কিন্তু এই বৃক্ষের প্রতি যে আসক্ত হবে সে কোনোদিনই মুক্তি লাভ করতে পারবে না। তো ঊর্ধ্বমুখী হলো কি হলো? ঊর্ধ্বমুখী হলে কি হবে? না, বৃক্ষের মূলটি হচ্ছে ঊর্ধ্বমুখী, তা মানে মূলটা ঊর্ধ্ব আছে মানে কি? ব্রহ্মাণ্ডে সর্বোচ্চ গ্রহ, যে ব্রহ্মা যেখানে থাকেন সেখান থেকে শুরু হয়েছে। যখন তুই মায়ারূপী বৃক্ষটি সম্পর্কে অবগত হবে তখন তার বন্ধন থেকে সে মুক্তি পেতে পারবে। তো এইটাকে আমাদেরকে ভালো করে জানতে হবে, এই বিষয়টি আমাদের ভালো করে জানতে হবে। তো এই মুক্তি হওয়ার এই পন্থাকে ভালোভাবে উপলব্ধি করা উচিত। তো পূর্বে যে অধ্যায়গুলো আমরা শ্রবণ করলাম, তো জড় জগতের বন্ধন থেকে মুক্তি হওয়ার বিভিন্ন উপায় বর্ণনা করা, ত্রয়োদশ ভগবানের সেবা করাই সর্বোৎকৃষ্ট পন্থা বলে বর্ণনা করা আছে। তো এখন ভক্তি জগতের মূল নীতি হচ্ছে এটা কি? জড় জাগতিক কর্মে অনাসক্তি আর ভগবানের অপ্রাকৃত সেবার প্রতি আসক্তি, এটা তো ভক্তের মূল কথা। যে জড় জাগতিক ভৌতিক কর্ম প্রতি অনাসক্ত হবে, ভক্তিমূলক সেবার প্রতি আসক্ত হবে। তো এই এই অধ্যায় প্রারম্ভে আমরা দেখব এই জড় জগতের যে কি করে এটাকে কাটতে হবে, এই বন্ধন কি করে কাটতে হবে সে কথা এখানে বর্ণনা করা হচ্ছে। তো এই জড় জগতের অস্তিত্বের মূল হচ্ছে ঊর্ধ্বমুখী, অর্থাৎ যে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে মহত্ত্ব, মহত্ত্বের জড় জাগতিক অস্তিত্ব থেকে তার শুরু হয়। তো মহত্ত্ব অহংকার তত্ত্ব, সেখান থেকে সাত্ত্বিক অহংকার, রাজসিক অহংকার, তামসিক অহংকার আমরা শুনেছি। এটা তত্ত্বগত বিচারে কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা আমরা দেখানো হলো, ঠিক আছে? তো সেখান থেকে কি হচ্ছে না, বিভিন্ন ব্রহ্মাণ্ডের গ্রহ নক্ষত্র এসব হচ্ছে। আর কালকে আমরা শুনেছি এই বৃক্ষ
হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম আপনাদের সবাইকে। তো মহারাজ সাগর প্রভুকে জানিয়েছেন যে মহারাজ এখন যেখানে আছে সেখানে নেটওয়ার্ক অনেক প্রবলেম হচ্ছে বারবার। তো আজকে ক্লাসটা এখানে মহারাজ সমাপ্ত করতে চাচ্ছে। তো আপনারা যদি কেউ কিছু বলতে চান, সবাইকে আনমিউট করা হচ্ছে। ঠিক আছে প্রভু, তাহলে আজকে এখানে থাক, আমরা চেষ্টা করলই। তো আমরা সবাই সবাইকে বৈষ্ণব প্রণাম জ্ঞাপন করি। জয় শ্রী মহারাজ।